हेलो भिवार्स, इलेक्ट्रिकल इंजीनियरिंग वर्कशॉप के स्वागतम। तो भिवार्स, हमें एक MCCB अर्थात मोल्डेड स्केट सर्किट ब्रेकार, मोल्डेड केस माने आवर्तित, केस माने बक्सर मध्य, सर्किट माने बर्तनी, ब्रेकार माने ओ ऑटोमेटिक लोडे अनबैलेंस लोड बा ओवरलोडे ट्रिप करबे बा जे कोनो शॉर्ट सर्किटे ट्रिप करबे, ब्रेक करबे। तो एटा एकटा केसिंग, এটা উপরের নব যেটা দিয়ে অন অফ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা মুভিং কন্টাক্ট আছে, যেটি আর এখানে তিনটা ফিক্সড কন্টাক্ট আছে, যেহেতু ফিক্সড অ্যান্ড মুভিং কন্টাক্ট থাকবে। আর এখানে কয়েল আছে, কয়েলে ম্যাগনেট হয়, কয়েলটা সিরিজ হয়ে এদিক দিয়ে ইনপুট, কয়েলটি সিরিজ হয়ে এই এই মুভিং কন্টাক্টের মাধ্যমে যখন আমি এটা নিচের দিকে দেব তখন এটা লাইন আউটপুটে পাস হয়। এই হলো একটা ব্রেকেট MCB বা মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ফাংশন। তো এখানে কয়েল দেওয়ার উদ্দেশ্য হলো যখন এখান দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে তখন এইখানের যে ম্যাগনেট হয় এই ম্যাগনেটটা এখানে টান দিবে, ম্যাগনেটটা এই পাতটাকে টান দেবে। টান দিলে কি হবে, ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেছে, অটোমেটিক ও অফ হয়ে গেছে। আবার দেখানোর চেষ্টা করি, এই লক করলাম, এই অন করলাম, দেখেন অন হয়েছে, কন্টাক্ট পেয়েছে। তো এখন এইখানে আনব্যালেন্স লোড বা ওভারলোডের কারণে এই ম্যাগনেটিক ফিল্ডটা এত বেশি হবে যার কারণে এইটাকেও ম্যাগনেট করে নিচের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে। যখনই এটা নিচের দিকে টেনে আনবে এখানে লক আছে, লকের মাধ্যমে ওটাকে ঠেলা দিয়ে অফ করে দেবে। দেখেন এই এই ম্যাগনেট হওয়ার সাথে এটা নিচের দিকে আসবে, এটাও নিচের দিকে আসবে, থ্রি ফেজে তিনটা দেওয়া আছে। নিচের দিকে আসলে ও অটোমেটিক সার্কিট ব্রেকার লাইন বা সংযোগ থেকে বিচ্ছিন্ন লোড বিচ্ছিন্ন করে দিবে। এটা একটা MCB মাল্টিস মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, উপরের কাভার, এটা নিচের কাভার দেওয়া আছে, এটা নবস, নব দিয়ে আমরা সাধারণত অন অফ করি। তো এইভাবে সেটিং করা থাকে। এটা একটা থ্রি ফেজ MCCB। আশা করি আপনারা ভিডিও দেখে এই ব্রেকারের ভিতরে কী আছে এবং অপারেশনটা কি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।